আচ্ছা, কয় পিস আছে এখানে? এটা কি আমি এটা দেয়া হয়েছে, আদা দেয়া হয়েছে? কতটুক দিছ? দিছি দিছি, অত খানিক দিছি, সমস্যা নাই। এটা 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 কি পেঁয়াজ রসুন দিছ? এটা না তো পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে এর মধ্যে দাও। ঠিক আছে, লবণ ঠিক আছে। আর ইয়ে কই? ওকে, এবার এটা মাখাতে হবে। লবণ দিবে না? হ্যাঁ, লবণ দিতে হবে। দাঁড়াও, আমি এটা আগে দেখি, লবণটাকে দিয়ে দিই। এক চামচ দিলাম, আর বেশি বেশি দেওয়া হয়েছে। এখন তুমি মাখাবা নাকি? আমি মাখাবো, ফেল হয়ে যাবে আজকে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে আগের দিনের থেকে আজকে মুরগিটা কম। কেন মা? আর ছোট ছোট আগের দিনের মুরগি, গত দিনে কিন্তু আমাদের মুরগি বেশ বড় বড় ছিল। মুরগি কি আর আছে মা? হ্যাঁ, তাহলে আর দোকান দিলে ভালো হতো। এগুলো সব ছোট ছোট মা, নিয়ে আসো, এখানে মজা হবে না। আর এবার নানাই কষে দেবে না? আর এবার নানা একদিন বললো কি, বিশাল কাহিনী, খুব মনে পড়ে। একদিন বললো আমারটা করে না। এবার আমরা মনে করো যে দোকান তুই সাবান নেই, আমি দোকান, এইটা তো ছোট, অনেক ছোট, এইটা ঠিক আছে। আমি এই দোকান, লিপা দোকান, আম্মু দোকান, আল্লাহ, পরে আব্বে যে খাই বলছে আমারটা করে। এটা হচ্ছে কি, এখন আরো কয়েক পিস আনার পরে এটার মধ্যে দিয়ে এই মশলাই হয়ে যাবে। না, এই যে পর্যাপ্ত মশলা দিছি আমি, সমস্যা নাই। আর একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না। এটা দিস, এর মধ্যে কি কি দেবো এখন? দাও জিরা গুঁড়া দাও এর মধ্যে, দাও দাও, থাক। এবার জিরা জিরা দাও, তুই কর, মাখাতে থাক, সমস্যা নাই। দাও আর একটু দাও। হ্যাঁ, ঠিক আছে। এবার এটা কি করবো, পানি মধ্যে দিয়ে দেবো? যে এগুলো হচ্ছে একদমই আমাদের বাড়ির মুরগি, তারপর হচ্ছে এগুলো সব বাড়ির যে ইনগ্রিডিয়েন্টস গুলো যেগুলো থাকে বাজার থেকে জাস্ট কিনে এনে যেগুলো মশলা তৈরি করো আর কি। এখন দেখা যাক এটা আসলে কোন স্টাইলের হয়, আসলে KFC হয় না BFC হয়। আর ফাইনালি আমরা টেস্ট গুলো আসলে দেখবো এখানে। তো আমরা ভিডিওটা আমরা শুরু করি। ওকে, তেল দিয়ে দাও, সরাজ দিয়ে, সমস্যা নাই। এখানে পানি, এখানে তেল দেওয়া হয়েছে, তেল এখন গরম হবে। পুরো মাটির চুলায় হচ্ছে আমাদের আজকে চিকেন ফ্রাই হবে। চুলায় গ্রামে চিকেন ফ্রাই হবে আজকে আমাদের। চিকেন ফ্রাই করার দায়িত্ব হচ্ছে আমার, এখানে হচ্ছে সবকিছু আছে, আমি মাটির চুলার কাছে বসে আছি এখানে। তারপরে এখানে মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে, আমি এখন একটা একটা করে মধ্যে দিই, দেখা যাক কি অবস্থা হয় এর মধ্যে। উপরে পানি তিয়ার ভিতরে আবার লাগা, যাকাই দিবে না তুই এর ভিতর দে। ওই লবণ আছে? জাল আছে, তুই লবণ কম দেখতে পাবি।
সমশানে ওর মধ্যে লবণ আছে হলি আছে তাহলে দিতে থাকবে সেই কথা এরকম করতে থাকবে না সমস্যা নাই দে দে যতক্ষণ বুঝবুস না কমবে ততক্ষণ চাকরি বাকরি নেই ফিলিপ দেখি আমরে কইলাম যে একটা সিমটি কল কিন বেশি গ্রান করতে ভাইয়া স্মেল আসতে কিন্তু বুঝলাম লবণ বলছে।